ধরা পাপে আও মিনিস্টার যদি মিথ্যাচার করে সত্য বাদ কো জাননে কে লিয়ে তৈয়ার হ্যায় খুদ গণতন্ত্র মে রাক্ষস হোকে মন্ত্রী কা পদ লিয়ে লিয়া হ্যাঁ যে সোশ্যাল মিডিয়া মে আভি মে কুছ লোগো কো আচ্ছা ডাটা যে গদ্দারি শয়তান উইচক্রাফট কি ইস তরহ কাতে হ্যায় আজ উসকা বাদ ডান্ডা হো গিয়া अभी कह रहे हैं ऐसे ये 100 सोशल मीडिया को कमेंट को उल्टा कर रहे हैं मेरे को नहीं पूछ रहा है लेकिन मैं विदाउट आस्किंग मी मतलब लीगली यू कैन नॉट उल्टो इट इज व्हेन आई एम सेइंग दिस इज द ह्यूमैनिटी लाइफ स्टडी नहीं यू आर सेइंग दैट वी आर इट इज गोइंग एंटी ह्यूमन हाउ यू इज बिकमिंग एंटी ह्यूमन आई वुड गेट ट्राई टेरर यू आर फिजिकली क्रिएट द कंडीशन कोरोना वायरस एटसेट्रा that all your political people who are in government, who are not in government, are doing quarreling each other. That problem, it is not decided by the country Supreme Court. তুমি আসক্তি নিয়ে কর্ম করছো, নিজে আসক্তি তোমার জন্য কর্ম করছো, তোমার ফলটা কি হবে? এবারে যে কথাটা আপনি বললেন, যে আপনি বললেন কোন একটা কারণে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে কামারপুকুরে করোনা ভাইরাস আদৌ এসেছে কি আসেন বললেন, সেরকম কিছু দেখতে পাচ্ছেন? নর্মাল লাইফ চলছে, সেরকম কিছু পাওয়া যায়নি এখন, মানে পাহাড়দের জিজ্ঞেস না করলে ভাইরাসটাকে নিয়ে আসা কলকাতা থেকে আসতে সময় লাগবে, 7-8 দিন তো সময় লাগবে, তো সেরকম বাইরের দেশে জিজ্ঞাসা না হলে সাধারণত এবারে লোক বাইরে যাওয়াটা খাইতে প্রায় ছেড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আপনি কি কারণে বললেন যে মানুষ পাপে কেউ বাঁচবে না মরে যায়? কারণ যদি খাওয়া খাওয়া করে নিজের পরিবর্তি করে আর কারো দিকে না তাকায় কলিযুগে বলছে এগুলোই রেহাই পাবে আর বাদ বাকি পূর্ণ অল্প বিস্তর পূর্ণ আত্মা চলে যায়। সত্য ধর্মই থাকবে, বৈষ্ণবরা থাকতে পারবে না রাক্ষসীর সাথে, তা জানি তবে ধর্ম থাকবে, যা ধরে কিছু থাকবে, যেগুলো নোনা লাগা জিনিস ঝরে পড়ে যাবে, যেগুলো গায়েতে তোমার নোনা লেগেছে সেগুলো খুঁজে খুঁজে পড়ে যাবে, তোমার মানে অরিজিনালই থাকবে, এটা নষ্ট হবে না, পৃথিবী কখনো ধ্বংস হবে না, আবার নতুন করে তৈরি হবে, নতুন আবার তৈরি হবে। তাই যদা যদা এই ধর্মস্থ গ্লানির ভগবতী ভারত আগুন হয়েছে কিনা? হ্যাঁ যাবে তো, এই ধ্বংস হবে, এই ধ্বংসের সময়। এবারে যদি কেউ কেউ মানুষ যদি বলে অদৃশ্য, আপনি দেখতে পাচ্ছেন ঠাকুর রামকৃষ্ণ জানতে পারতেন, রাম জানতে পারতেন, আমার মহারাজজি জানতে পারতেন, যোগনাথ বাবা জানতে পারতেন, কাশীনাথে যারা কাশী বিশ্বনাথে যারা যারা বড় বড় যোগ্য হয়েছে তারা জানতে পারতেন, বৃন্দাবনে হরিদ্বারে কি বা অর্ডিনারি গ্রামে বসেই দেখতে পেত। এখন সেই রামের যে শক্তি ছিল, এখন সে রাখতে যদি বিজেপি কোনো লিডারের মধ্যে না থাকে তাহলে কি সেই মাদার চোদরা বলতে পারে কোনো কথা যে এগুলো বিশ্বাসযোগ্য নয় যারা জয়শ্রী রামের নামে ভোট নিয়েছে? পারে কি যারা শুধু অভিনয় করছে রামের চাল নিয়ে, তাদের তো পরিণতি অন্যরকম তারা করবে, আর সত্যিকারে যারা রাম নাম করছে তারা তো অন্য, সত্যিকারে রাম যারা বলছে রাম যারা উচ্চারণ করছে তারা তো সবসময় সেটা করা যাবে না, সব লোক কারণ তার কারণ আছে, কারণ তো আপনি শাস্ত্র ভালো করে পড়েছেন, কিন্তু কলিকালের যে সম্ভাবনাটা আপনি রাম নাম নেওয়াটা একমাত্র ভালো কাজ সেটা সেটা বোঝা যাচ্ছে, কিন্তু সে রাম নাম নিলেই যে বেঁচে যাবে এমন কোনো স্থিরতা নাই, তা বলে কিন্তু তার পরিণতি নরকে যাওয়ার পরিণতি যেটা ভগবান রাম ইচ্ছা করলে তাকে নরক থেকে নিয়ে চলে আসবেন, বুঝতে পেরেছেন? কিন্তু অন্য লোক রামের কাছে সারেন্ডার না করলে তাকে তিনি ডাকবেন না, বুঝতে পেরেছেন? সে প্রশ্নটা ঠিক আপনি সত্যি, কিন্তু রাম নাম ডাকলেই যে বেঁচে যাবে যখন ধর্মস্থ গ্লানির ভবতী ভারত হয় তখন এই জন্যই সাধু নাম পরিত্রাণায়ম, বুঝতে পেরেছেন?
সেই সাধুদের পরিত্রাণটা কাদের কাছ থেকে করতে চাচ্ছে? সেগুলো অর্ডিনারি খুনিও বলা যাবে, যারা অরাজক, রাজের নামে প্রজার রক্ষক হয়ে ভক্ষক। খুব ভালো জিনিস খাচ্ছি, খাবি গোলমাল করলে হবে না। তার নিজেরই তো লোক মরে গেল, অরুণ জেটলি, অটল বিহারী, সুষমা স্বরাজের মাইনের মন্ত্রী, মনোহর পারিকা নিয়ে চার বছর চার গোল্ডেন বিজেপির আজকে লিডারই মরে গেল। আর এর যেগুলো রয়েছে সেই সুধীর বাচ্চাগুলো থাকা না থাকা দেশের কি আছে যে রামকে বিশ্বাস করতে পারে না? রামে যে অদৃশ্য পাওয়ার থাকতো রাজ্য পাওয়ার দেশে সুধীর বাচ্চা কি করে হয়? একবার রাম নামে সমস্ত পাপ নষ্ট। তুই রাম নামটা কি জিনিস? কারণ সেই রামে, সেই রামের মধ্যে যারা এই ছলনা করে, আরে সীতা হরণের সময় তো রাবণ তো ঋষিদের রূপ নিয়েছিলেন, সে নারদ ঋষির নাম হতে মিলে না ছলনা আর অরিজিনাল কিছু পার্থক্য হয়। ছলনা করে তুমি রাজ্য হতে পারবে না, তোমাকে সত্যি পথে থেকে সত্যি হবে। আর এখন তো নরেন্দ্র মন্ত্রী সবাই তো লোকে বলছে সারা ছলনা করছে, সবাই তো প্রায় বলছে, বা মমতা ব্যানার্জি তো বলছে অ্যাটলি সমস্ত বিরোধী মমতার কথা আমি শুনবো না, তার কথা শুনবো না। আমরা যেটা দেখছি যে তার প্রচারের কষ্ট ভালো, মোদির ভালো নেই, মোটা তাহলে এখন সেই সারা শহরের বাচ্চা। আমার যদি সোশ্যাল মিডিয়াতে তার আপত্তি হয়, আমি রবীন্দ্রজি এইখানে আমরা এই দেখুন দুজনকে আমরা ক্যামেরায় দেখছি, আমার ক্যামেরা সবসময় লক করছে, নো ভিডিও করছে, অমুক করছে, অমুক করছে। হ্যাঁ তো এই ক্যামেরায় এই জন্য চালু রেখেছি যে আমরা এখানে মোটামুটি সুস্থ আছে, আমাদের এখানে করোনা ফরোনা কিছু না। আর যাই, এখন যে শ্বাসের প্রবলেম, শ্বাসের প্রবলেম কি আজকাল এখন কখনো কখনো মাঝে একটু মানে মাথা ভারী বা শরীরে একটু অস্বস্তি বোধ তো মাঝে মধ্যে হচ্ছে মানুষের? শরীর থাকলেই হবে বলে না, অল্প বয়সের হচ্ছে কেন? শুনুন, তাদের বডিগুলো সংশোধন হবে, বডি সংশোধন সংশোধিত কিভাবে হবে? তার জন্য শ্বাসের কাজ আছে, কারণ শ্বাস চালানোর আগে এবার একটা এখানে সাইন্টিফিক রিসার্চ আছে বিশ্বে, যদি আপনার মাথার কাছে খুব পাওয়ারফুল ম্যাগনেট লোহা রেখে দিয়ে যায় তাহলে আপনার মাথার কাজ নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ পারে পারে, তা কিভাবে হয় না? না কিভাবে হয় সেটা জানতে হবে তো, এটা যোগীকে বলতে হবে। কথাটা ভয়ঙ্কর কথা বলছি, বুঝতে পেরেছেন? আপনার মাথায় পাশে একটা বিরাট ম্যাগনেটিক লোহা রাখা হয়, বা নিচে আপনার এই আসনের নিচে 6000 কিলোমিটার জলের নিচে রাখা আছে, যেটাকে শ্বাসকে অ্যারেস্ট করতে পারে পারে, এবং সেগুলো সাইন্টিফিক্যালি পরীক্ষা করা হয়েছে। এখন কোনো জ্যোতির বাচ্চা যদি তার দৃষ্টি সে রাম জয় শ্রীরাম ভক্তের, যে গভর্নমেন্ট চালাতে এসেছে, যে অকাল মৃত্যু দেখছে হাজার হাজার, আপনার তো সে দায়িত্ব নাই, আপনি তো রাজপথে যাননি, বুঝতে পেরেছেন? সেটা আপনার তো দায়িত্ব নাই, কিন্তু যে রাজপথে এসেছে, যে হেলথ মিনিস্ট্রি নিয়েছে, তার তো দায়িত্ব, সেটা জানা। কি ফল ভোগ করবে সে? সারা সুধীর বাচ্চা তো নরকে যাবে, কিন্তু সেটা তো ভোগ নয়, সে শয়তান সুধীর নন্দন। যতক্ষণ না সুধীর নন্দন নরক ভোগ করবে তার আগে পর্যন্ত জানতে পারছি না, কিন্তু হরি চালাকি করে সেই সুধীর নন্দন দেহ অনন্ত কাল সাফারি করাবে, কিন্তু বেঁচে থাকতে কে জানতে দিলেন না, বুঝতে পেরেছেন? এত বাল্মীকি বা নারদ মুনিদের যে কাহিনী আছে সেখানে হরি চান যাদের পাপ কম আছে তাকে তাড়াতাড়ি নিয়ে চলবা, বুঝতে পেরেছেন? কিন্তু সেটা ছাড়াও অকাল যেগুলো মৃত্যু ঘটাচ্ছে বা মৃত্যুর পরে যে আত্মাকে টেনে নিয়ে নরকে নিয়ে যাওয়া আছে, কারণ সেটা মানুষ বিশ্বাস করতে পারছে কি না? কজন দেখতে পাচ্ছি? হ্যাঁ সেই যে রাম দেখতে পাচ্ছি, তুমি বুঝতে পারছি? আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ এবারে আমার প্রশ্ন ওই চুদির বাচ্চাকে, যখন তুমি ব্যাস রামের নামে ভোট নিচ্ছ, মা আহল্লার কেস তো তুমি জানো, তার অভিশাপ দেওয়া যে কোনো কারণেই হোক, ভগবান গৌতম ঋষি বললেন যে তুমি পাথর হয়ে যাবে, তুমি ওখান থেকে আত্মা বেরোতে পারবে না যখন ভগবান রাম এসে তোমাকে না ছড়াবেন। তারা সম্ভব হয়েছিল পাষাণ, তার মানে কোনো কিছু শক্তি বা যৌগিক বা যে কোনো ধরনের একটা আত্মাকে ট্র্যাপিং করে দেওয়া যায়, তাকে নরকে পাঠিয়ে দেওয়া যায়, সে শক্তি আছে, সেটা রাবণ করতে পারত, তবেই তো উপর থেকে দেবতাদের টেনে এনে তিনি বন্দি করতেন, তাই তো? কথাটা তো তাই,
রামায়ণ পড়লে তো রাক্ষসদের সম্বন্ধিত ডিসকাস হচ্ছে, আচার তো অনুকম তার রামের ওই রাক্ষস নিধন শয়তান মায়াবি যারা এই ছলনা করছে জেনে শুনে, কিন্তু অর্ডিনারি মানুষ জানতে পারছে না। ঠাকুর রামকৃষ্ণ বলছে যে ওই সময়ে যে সমস্ত রাক্ষস বা ভগবান রাম যে স্বয়ং অযোধ্যাতে এসেছেন দশজন বারোজন ঋষি ছাড়া, এমনকি রাবণও নিজেও বিশ্বাস করতেন না, যতক্ষণ না যুদ্ধে মারা গেছে তার আগে পর্যন্ত বিশ্বাস করতেন না, করেছিলেন তার যে বিভিন্ন রূপ তৎক্ষণাৎ ধরে, কখনো পশু কখনো পশু পক্ষী, মাটিতে রাক্ষস মানব হয়েছে কি করে স্বর্ণ হরিণ আকার ধারণ করে নিল, সেসব অবস্মরণীয় ঘটনা তো আছে, সেইগুলো বিশ্বাস করেই তো আমাকে রামকে বিশেষ পুরুষোত্তম মর্যাদা সম্পন্ন দিচ্ছে পুরুষোত্তম বলে, এবং অল্প মায়েদের রূপে কলঙ্ক চাপলে তিনি তাকে স্ত্রী রূপে বা রাজ রানী রূপে সতী কন্যা হিসাবে মানতে রাজি ছিলেন না। যদি সন্দেহ করে তাহলে তুমি রাজপদে বা দেবীপদে বসতে পারবে না যতক্ষণ না তুমি অগ্নিদগ্ধ হয়ে প্রমাণ দিচ্ছ যে তুমি অধিদেবতা, মানে দেবতার মতো তুল্য, তবেই তো। আর তার জন্যই তাকে পুরুষোত্তম বলা হচ্ছে, তিনি মাগিদের কাছে ফাঁসেননি। এখন এই যে চুদির বাচ্চা মাগিদের কথা শুনে ফেঁসে যাচ্ছে, সেই যে কথাটা সে বিশ্বাস করতে পারছে না যে চুদির নন্দন এমনকি রামকৃষ্ণের জন্য সে সাধু নয়। এখন তুমি চুদির বাচ্চা, তুমি জয়শ্রী নাম নিয়ে ভোটটা নিচ্ছ, তুমি ক্রিমিনাল হলে কি না, এখন তোমাকে শাস্তিটা দিবে কি, এখন তোমার হাতে পাওয়ার আছে, তুমি এখন সারা বিশ্বে ডিজিটাল ক্রিমিনাল দিয়ে তুমি হয়তো সাময়িকভাবে বেঁচে যেতে পারো, বা বিশ্বের সায়েন্টিস্ট হয়তো কমিয়ে ফেলেছ, কিন্তু ভগবান এমন কিছু চক্কর করে রেখেছেন হঠাৎ করে এমনভাবে প্রাণদণ্ডটি দিয়ে দিবে চুদির বাচ্চা রাক্ষসকে, দণ্ডটি সে রাক্ষস বুঝতে পারছে না, কিন্তু এই শয়তান যারা হয় কমরেড আর মোদির মতন মুসলমান, মোদি তো মুসলমান ব্যক্তিগতভাবে মুসলমান, যে সাধুদের কথা শোনে না, অকাল প্রয়াণ হঠাৎ হঠাৎ প্রয়াণ বুঝতে পেরেছেন, যেখানে লোকেরা করোনা হওয়ার মৃত্যুকে তাদের পরিবারের লোকটাকে হঠাৎ করে মৃত্যু বলে বলছে, মমতা বলছে তার ওই যে মারা গেছে কি যেন কোথায় যে ওই যে আজকে দিন অ্যাসেম্বলি ভোটে কন করলাম কি হাজরা না কি জানি না না এখানে এখানে ব্যারাকপুরের সাইডে বড়াগন্না তো সেই চার দিনে বলছে এটা প্যান্ট্রিয়াসের প্রবলেম ছিল, এইসব প্যান্ট্রিয়াসের প্রবলেমের সঙ্গে করোনা কেসের সম্পর্ক না, করোনা ইজ রিলেটেড টু রেসপিরেটারি প্রবলেম, অন্য জায়গায় সাধারণত এই ইনফেকশনটা ছড়াবে না, বুঝতে পারছেন, আমরা এগুলো এই সমস্ত ভাইরাসের বিশেষভাবে ইনফেকশন যেগুলো হয় সেগুলো সিস্টেমগুলো আমাদের একটা জানা আছে, প্যান্ক্রিয়াসের জন্য পার্টিকুলার প্যান্ক্রিয়াটিক যেগুলোকে আমরা লিভারের প্রবলেম বা ওই ধরনের গলব্লাডার প্রবলেম বা ওগুলোকে আলাদা, প্যান্ক্রিয়াটিক ডিজিজে সেরকম ভাবে ভাইরাল ডিজিজ সাধারণত খুব কম, আলাদা এবং তাদের নেচার সফিস্টিকেটেড ব্যাপারগুলো আলাদা, ওদের সম্বন্ধে ওরা ভাইরোলজিস্ট নয়, আমরা বিশেষ স্পেশালাইজ ভাইরোলজিস্ট, আর আমরা অসংখ্য পিসিসের ডিজিজ হ্যান্ডেল করি, বুঝতে পেরেছি, যেখানে হিউম্যান ডাক্তাররা করেন, অ্যানিমাল যারা ভাইরোলজিস্ট হয় তারা হাজার হাজার টিসু পড়ছে, হাজার হাজার ডিজিজকে হাজার হাজার টিসু অ্যাফিনিটি হিসাবে ডিজিজ প্রডিউস করার জিনোটিক ডিজিজ তাদের একটা আলাদা এক্সপিরিয়েন্স, আর পার্টিকুলারলি যারা মুক্তেশ্বরে ভাইরোলজি পড়েছে কোর্স স্পেশালাইজে ভাইরোলজি তাদের কেসটা আলাদা, যারা এপিডেমিওলজিস্ট হিসেবে কাজ করেছে ফিল্ডে ভাইরাস কাছে দিয়েছে যাদেরকে দিতে হয়েছে, মানে ভিরুলেন্ট ভাইরাস স্ট্রেন মেনটেন করে ভ্যাকসিনের এফেক্টিভ ভ্যাকসিনকে এফেক্টিভ কিনা পোটেন্সি টেস্ট করার জন্য, এফিকেসি টেস্ট করার জন্য ভিরুলেন্ট ভাইরাস দিয়ে চ্যালেঞ্জ করার জন্য ভাইরাসটাকে মেনটেন করা, তা জানি। এখন সে চুরির বাচ্চা আমার যদি কোনো লেখা আছে, সে চুরির বাচ্চার অভিকর্ষজ বল সম্বন্ধে কোনো ধারণা নাই, ম্যাগনেটের সম্বন্ধে তার কোনো ধারণা নাই, আন্ডারনিথ ক্লাইমেট সে কি করবে এবং যেখানে কার্বন ডাইঅক্সাইডের কি করে একটা ক্লাউড স্ট্যাক হয়ে রয়ে যাচ্ছে, ক্লাউডের পরে ক্লাউড কেন গ্যাপ দেখা যাচ্ছে, ক্লাউড তো সবসময় ডিফিউজ হয়ে থাকে, একটা সময় একটা তো গ্যাপ হওয়ার কথা নয়,
পাঁচ মিনিট না ডিফিউজ হতে তো মানে এক মিনিট ডিফিউশন হতে সময় লাগে, ঠিক আছে, এক ঘন্টা এক ফুট ডিফারেন্স কী করে বর্তমান থাকতে পারে না? যতক্ষণ না সেটা ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা সেটাকে ধরে রাখা যাবে, বুঝতে পেরেছেন? আপনাকে ধরে রাখছি বলেই তো যেতে পারছে না, কিন্তু এই যে কথাটা যারা মানে বুঝতে পারছে না, আমি সবাইকে সেটা বাংলায় আলোচনা হচ্ছে, এখন হিন্দিতে তো হচ্ছে না, এখন ওই সুধীর বাচ্চা ও যে এইটা ও এখন বলছে এইগুলো আমার মুভিগুলো ভিডিওগুলো মানবতা বিরোধী, এটা তোমার মানব বিরোধী কি করে হলো? এইটা আমি তো কোনো ফিজিক্যালি কাউকে তো অ্যাটাক করছি না, আমি তোমাকে তোমার এই যে কথাটা তুমি চুদুরবুদু নানা রকম ভাইরাল ভিডিও নানা রকম, আর তোমাদের যে সমস্ত ক্রিমিনাল পলিটিশিয়ান মালিক ক্রিমিনাল, আমার গুরুদেব বলেছেন এদের মুখ দেখলে নরক যেতে, এই এই পলিটিশিয়ানদের পলিটিশিয়ানদের ক্যারেক্টার আলোচনা করলে নরকে চলে যেতে হবে, মানে এদের এমন ভয়ানক, কারণ সেই ক্যারেক্টারকে দেখে যদি কেউ দোষ না দেখে, বুঝতে পারছেন, তাহলে তার নরক ভোগ হবে, সে সেই পাপের ভোগীদার হচ্ছে, আবার যারা ভোট ভোট কাস্টিং করছে, মানে এই যে কনস্টিটিউশন তৈরি করে ক্রিমিনাল ছাড়া ভোটে দাঁড়াবে না, একটা মানুষকে পাপে আবদ্ধ করে দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন, তিন চারটে অপশন দিচ্ছে, সেখানে সবাই গুন্ডা প্রায়, এবারে কম বেশি বাড়ছে, যারা কোনো রকমের কাকে দিলে ভোটটা বাঁচা যাবে বলে ভাবছে, কিন্তু দেখা যাচ্ছে সারা সবই ধাপ পাওয়া, আলটিমেটলি তো ক্রাইম হয়ে যাচ্ছে নাকি, বকলমা দেওয়াটা প্রায় ক্রাইম হয়ে যাচ্ছে, সেটাও তো বাধ্য করাচ্ছে, একসব কেউ বাধ্য করেছে কনস্টিটিউশন ঢুকিয়ে, তার চেয়ে বলতো যে যা পাচ্ছে রাক্ষস শক্তি দিয়ে রাজ করছে, ঠিক আছে, অরাজক বদ্ধ করা, এখন তুমি এই না আইনের নামে একটা লোককে ভোটের লাইনে ডেকে তুমিও মিথ্যাচার, শালা আরও গদ্দার, আরও গদ্দার, সব শালা মায়াবী রাক্ষস, মিথ্যা ছাড়া অন্য কিছু বল না, এখন এইগুলোকে নিয়ে কী করবেন বলুন তো? এখানে একটা আজকে আমি আপনার জন্য নয় একটা খবরের রেকর্ড এসেছে, সেটার জন্য একটা টক দিলাম, বুঝতে পারছেন, আগর ও বলবে সারা তুমি বুঝে সারা গদ্দার হলে গদ্দার, বুঝতে পারছেন, শয়তান গদ্দার হলে কিছুতেই সে সারা বুঝবে না, গদ্দার রাম ভক্ত, তাহলে চুরির বাচ্চা, চুরির বাচ্চা তুই যদি রাম ভক্ত হয় তাহলে রাম কি করেছেন ভগবান, যে সামান্য একটা প্রজা বলে দিয়েছে তোমার সীতা কলঙ্কিত, কিন্তু সেই যে কলঙ্কিত ঘটনাটা লোক লোকে সন্দেহ করলে তার রাজ্যে তার নিজের উপর ক্ষোভ হবে, তিনি মাতাকে সীতাকে বিসর্জন দিয়ে দিলেন, তবু সেটাকে ভোগ বা অহংকার বা যাতে কোনো রকম ধর্মের গ্লানি না হয় তিনি তাকে কাছে তো রাখলেন না, এবারে এই যে কথাটাকে যাচা একটা রাজা হই, বুঝতে পেরেছেন, আমি যখন একটা সাধু পাওয়ার একটা এমন কিছু কথা বলছি, এমন কিছু কথা রেখেছি যে ভিডিওগুলোকে দাবি দেওয়ার চেষ্টা করছি এবং ভিডিওগুলো ডিলিট করা হয়েছে, রামায়ণ থেকে কোট করছি, এখন সে রামায়ণ থেকে কোট করা কথাগুলো যদি কারো গাঁড়ে বাম্বু লাগে, বুঝতে পেরেছেন, তাহলে মানে সে জয় শ্রীরাম বলার অধিকার তার কী করে হয়, বুঝতে পেরেছেন, এই হচ্ছে ব্যাপার, যাই আমি চলবো এখন।